আওয়ামী লীগের 75 বছর পূর্তি তথা হীরক জয়ন্তীতে রাজধানীতে চলছে নানা কর্মসূচি। দলের ইতিহাস ঐতিহ্য তুলে চিত্র প্রদর্শনী চলছে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। নেতৃবৃন্দ বলছেন, প্রাচীন এই দলটির আদর্শে উজ্জীবিত হয়ে আগামী প্রজন্ম কাজ করবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। প্রতিটা স্বাধীনতার জন্য একটি ইতিহাস দরকার। ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস যেন মুহূর্তের জন্য হয়ে উঠেছিল এক টুকরো ইতিহাস। চোখের সামনে ভেসে ওঠে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বিজয়, রক্তাক্ত আগস্ট, বহু চড়াই উতরাই পার হয়ে আজকের উন্নয়নের অগ্রযাত্রার বাংলাদেশ। 1949 সালের 23 জুন পুরান ঢাকা রোজ গার্ডেনে জন্ম নেয় আওয়ামী মুসলিম লীগ, যা পরবর্তীতে আওয়ামী লীগ নামে প্রতিষ্ঠিত হয়। 1966 সালে শেখ মুজিবুর রহমান পেশ করেন ঐতিহাসিক 6 দফা, যা স্বায়ত্তশাসনের আন্দোলনকে জোরালো করে। 6 দফার কারণে শেখ মুজিবুর রহমান সহ 35 জনের বিরুদ্ধে হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। কারামুক্তির পর তাকে 69-এ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। সব ষড়যন্ত্রকে পরাজিত করে 70-এর সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে। পাকিস্তানিদের মনোভাব বুঝতে পেরে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ শহীদের প্রাণের বিনিময়ে আসে বিজয়। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে মাত্র 3.5 বছর সময় পান বঙ্গবন্ধু। উন্মোচিত হয় সম্ভাবনার নতুন দিগন্ত। কিন্তু 1975 সালের 15 আগস্ট সপরিবারে তাকে হত্যা করা হয়। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মাতৃভূমির টানে 1981 সালে জীবনের ঝুঁকি নিয়ে দেশে আসেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। 21 বছর পর 96-তে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর আর পেছনে তাকাতে হয়নি। এই ইতিহাস যাতে বিকৃতি না করতে পারে, নতুন প্রজন্মের কাছে যাতে মিথ্যা তথ্য উপস্থাপন না করতে পারে, এই প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। এই ধরনের প্রদর্শনী আরও বিভিন্ন জায়গায় উন্মুক্তভাবে যত বেশি ছড়িয়ে দিতে পারবো, যত দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে যেতে পারবো, তত আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু কথা বলতে পারবে। মূলত আওয়ামী লীগের 75 বছরের অর্জন প্রাপ্তি তুলে ধরা হয় এই প্রদর্শনীতে। স্বাধীনতার জন্য যে সে যে স্ট্রাগেলগুলো করছে, এখানে খুব সুন্দরভাবে ছবি ও বইয়ের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। আমার মনে হয় যে বাংলাদেশে আরও সব জায়গায় এরকম আরও করলে অনেক ভালো হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।